শুরুতেই সংবাদ শিরোনাম, কারাবাগ জয়ের আনন্দে মাতোয়ারা আজারবাইজান। শেষ হলো যুদ্ধ, অধিকৃত ভূখণ্ড থেকে ভয় পেয়ে সেনা প্রত্যাহার করতে রাজি হলো আর্মেনিয়া। যুদ্ধে হারার কারণে আর্মেনিয়ার পার্লামেন্টের স্পিকারকে গণপিটুনি। নাগানো কারাবাকে শান্তিরক্ষী মোতায়েন করছে রাশিয়া। এবং সবশেষ থাকছে আজারবাইজানের হাতেই থাকবে নাগানো কারাবাকের নিয়ন্ত্রণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মঙ্গলবার রাতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ টেলিভিশন বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। এরপরই গোটা আজারবাইজান জুড়ে আনন্দ মিছিল শুরু হয়। রাজধানী বাকুতে মিছিল শুরু করে আজারবাইজানিরা। এই চুক্তি মূলত বিজয়ের দলিল বলেই মনে করছেন তারা। এ সময় তারা আজারবাইজান এবং তুরস্কের পতাকা হাতে মিছিল করে। আতশবাজির আলোতে জ্বলজ্বল করে ওঠে বাকুর আকাশ। আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগানো কারাবাক নিয়ে লড়াই বন্ধ করতে মঙ্গলবারের চুক্তিকে আর্মেনিয়ার পরাজয়ের দলিল হিসেবে বর্ণনা করেছেন। ইলহাম আলিয়েভ টেলিভিশন বার্তায় জানান, নতুন চুক্তির মাধ্যমে বাকু এবং ইয়েরেভানের মধ্যকার কারাবাক বিরোধের অবসান হয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার প্রথম প্রহরে আজারবাইজান এবং রাশিয়ার মধ্যকার চুক্তির স্বাক্ষরের ঘোষণা দিয়েছিলেন। আলিয়েভ বলেন, ইয়েরেভান স্বেচ্ছায় এই চুক্তি করেনি, বরং বাকু কঠিন মনোভাবের কারণেই আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাচেশিয়ান এই চুক্তি করতে বাধ্য হয়। তিনি আরও বলেন, 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধে আজারবাইজান কারাবাকের 300 এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আলিয়েভ জানান, আগদাম জেলার 20 নভেম্বরের মধ্যে বাকুর নিকট হস্তান্তর করা হবে এবং কালবাজার 15 নভেম্বর এবং লাচিনকে 1 ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করা হবে। আজারবাইজান প্রেসিডেন্ট বলেছে, রাশিয়া তার শান্তিরক্ষী বাহিনীর 1960 জন সৈন্য এবং 90টি সাজোয়া নাগানো কারাবাক অঞ্চল এবং লাচিন কারিডোরে মোতায়েন করবে। এ সময় তিনি কারাবাকের তুরস্ক এবং রাশিয়ার যৌথ শান্তিরক্ষা মিশনেরও ঘোষণা দেন। নাগানো কারাবাক অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার গত 6 সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এরই মধ্যে একটি শান্তি চুক্তিতে সই করেছে, যাতে ইয়েরেভান অধিকৃত অঞ্চল থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েরেভানের এই পদক্ষেপে আর্মেনীয় নাগরিকরা ক্ষুব্ধ হয়েছেন, তারা একে পরাজয় বলেই বিবেচনা করছেন। গতকাল সোমবার শেষ বেলায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাচেশিয়ান যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর বেশ কিছু সংখ্যক বিক্ষুব্ধ লোকজন রাজধানীর ইয়েরেভানে বিক্ষোভ করে, এমনকি তারা বেশ কয়েকটি সরকারি ভবনে ভাঙচুর করে। যুদ্ধবসনের ঘোষণার প্রধানমন্ত্রী পাচেশিয়ান বলেন, যুদ্ধবিরতির এই চুক্তিকে পরাজয় হিসেবে গণ্য করা ঠিক হবে না। সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাচেশিয়ান। যুদ্ধবিরতি চুক্তিতে তারা বলেছেন, নাগানো কারাবাক অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে এবং মস্কো সময় রাত 12টা থেকে সব ধরনের শত্রুতাপূর্ণ তৎপরতার অবসান হবে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন যে তারা তার দেশের আজারবাইজানের কাছে আগামী 15 নভেম্বরের ভিতরে কিছু অঞ্চল ছেড়ে দেবে। নাগানো কারাবাক নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া আজারবাইজান চুক্তির ঘোষণা দেওয়ার পরই বিক্ষুব্ধ জনতা আর্মেনিয়ার পার্লামেন্টে ঢুকে দেশটির স্পিকারের আরারাত মিরজোনকে চরম লাঞ্ছিত করার পাশাপাশি গণপিটুনি দেয়। এ সময় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাচেশিয়ানকে ক্ষমতা ছাড়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইয়েরেভান। বিক্ষোভকারীরা এই সময় বক্তব্য দেওয়ার মঞ্চ দখল করে নেয় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। তারা পার্লামেন্টের সদস্যদেরকে বেশ কিছু বোতল ছুড়ে মারে। বেশ কিছু বিক্ষোভকারীরা পার্লামেন্টের ভবনের ভেতরে জড়ো হয়ে সংসদ সদস্যদের আসনে বসে পদত্যাগ করুন এবং বিদায় নিন বলে চিৎকার করতে থাকে। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনের বেষ্টনী ভেঙে হামলা চালালে পুলিশ বিশৃঙ্খল জনতাকে থামাতে ব্যর্থ হয়। তারা গেট এবং বিভিন্ন আসবাব ভেঙে ফেলে। এর আগে হাজার হাজার বিক্ষোভকারীরা ইয়েরেভানের সরকারি সদর দফতরের বাইরে জড়ো হয়ে ভবনে হামলা চালায়, অফিসের আসবাবপত্র এবং জানালাও ভাঙচুর করে। স্থানীয় গণমাধ্যম স্পিকারের উপর আক্রমণ এবং গণপিটুনির কথা জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস জানায়, বিপুল সংখ্যক মানুষ একসাথে সরকারি ভবন ভাঙচুর চালিয়েছে। প্রতিবাদকারীরা পার্লামেন্টের গেট ভেঙে ফেলে। তাস আরও জানায়, পুলিশ শক্তি প্রয়োগ না করে বিক্ষোভকারীদের শান্ত রাখার চেষ্টা করছিল। এ সময় ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাচিশিয়ান ফেসবুক বার্তায় বলেন, এই কঠিন মুহূর্তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাগানো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সেখানে শান্তিরক্ষী পাঠাচ্ছে মস্কো। তিনি বলেন, নাগানো কারাবাখ কন্ট্যাক্ট লাইন বরাবর রাশিয়ার এক কন্টিনেন্টাল সেনা মোতায়েন করবে। পুতিনের এই বক্তব্যে রাশিয়ার টেলিভিশনের চ্যানেলগুলিতে সম্প্রচার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 1960 জন সেনা এবং তাদের সাথে প্রয়োজনীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, 5th IL-76 সামরিক পরিবহন বিমানে করে রুশ সেনাদের নেওয়া হয়েছে। রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি থেকে এসব সেনাকে উড়িয়ে নাগানো কারাবাখ এলাকায় নেওয়া হয়। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া গতকাল শেষ বেলায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। গত মধ্যরাত থেকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা শুরু হয়। নাগানো কারাবাখের বিরোধপূর্ণ এলাকা নিয়ে সামরিক সংঘাত অবসানে শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাচিশিয়ান এই চুক্তিকে তার এবং তার জনগণের জন্য খুবই বেদনাদায়ক বলে আখ্যায়িত করেছেন। আজারবাইজান এবং আর্মেনিয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে প্রায় 6 সপ্তাহ লড়াইয়ের পর এ চুক্তি হল। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু 1994 সাল থেকে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত। এবছর একটি যুদ্ধবিরতি হলেও কোনো চুক্তি ছিল না। সেপ্টেম্বরের লড়াই শুরুর পর থেকে অনেকবার অস্ত্রবিরতি হলেও সেগুলো সব ব্যর্থই হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে শান্তি চুক্তিটি। নতুন চুক্তির আওতায় আজারবাইজানের হাতেই থাকবে নাগানো কারাবাখ। আর্মেনিয়ার আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিকটবর্তী আরও কিছু এলাকা থেকে সরে যাবে তারা। অনলাইনের এক টেলিভিশনের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার শান্তিরক্ষীরা ফ্রন্ট লাইনে টহল দেবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছেন যে 1,960 জনকে তারা মোতায়েন করবে। শান্তিরক্ষা প্রক্রিয়ায় তুরস্কও অংশ নেবে বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আলিয়েভ অনলাইনের ভাষণের সময় ভ্লাদিমির পুতিনের সাথে ছিলেন। পুতিন বলেছেন, সমঝোতার আওতায় বন্দী বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং একই সাথে সব অর্থনৈতিক এবং যোগাযোগ সংযোগে উন্মুক্ত হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।